ওয়েলকাম টু কবির একাডেমি। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিজ্ঞান পঞ্চম সপ্তাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি অ্যাসাইনমেন্টের সিলেবাস দেখতে পাচ্ছ, যে পঞ্চম শ্রেণী নির্ধারিত সিলেবাস বিজ্ঞান বিষয় দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। এখান থেকে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এভাবে আছে যে একটি গ্লাসের চিত্র দেওয়া আছে, উপরে গ্লাসের পানিতে কয়েকটি দূষিত পদার্থ রয়েছে যেমন অদ্রবণীয় ময়লা, আবর্জনা, পানি, বায়ু ইত্যাদি। এখান থেকে আমাদের প্রশ্ন আছে ক নম্বর, যে পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখতে হবে এবং উপস্থাপন করতে হবে। গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কী কী সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো। এটি হচ্ছে আমাদের নির্ধারিত কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে নির্দেশনা যেটা আমরা দেখছি, বইয়ের সাহায্য নিতে হবে, পরীক্ষার কাজে সাবধানতা অবলম্বন করতে হবে ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি কীভাবে নমুনা প্রশ্ন উত্তর আমরা করতে পারি। তো আমরা দেখতেছি পানি বিশুদ্ধকরণ পদ্ধতিগুলো হলো, এখানে এভাবে লেখার চেষ্টা করেছি। এক নম্বর হচ্ছে ফুটিয়ে পানি বিশুদ্ধকরণ করার সবচেয়ে পুরনো ও কার্যকর পদ্ধতির একটি হলো সেটি ফুটিয়ে নেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পানি 60 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রায় 5 থেকে 25 মিনিট ধরে ফোটানো হলে এর মধ্যে থাকা জীবাণু, লার্ভাসহ সবই ধ্বংস হয়ে যায়। তারপর সেই পানি ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার পাত্রে ঢেকে সংরক্ষণ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে এক নম্বর, যে ফুটিয়ে বিশুদ্ধ করার পদ্ধতি। পরবর্তীতে আমরা আরও কয়েকটি পদ্ধতি দেখব। তো তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে। এখন আমরা দেখব দুই নম্বর যে পদ্ধতি আছে, ফিল্টার। পানি ফোটানোর মাধ্যমেই ক্ষতিকর জীবাণু দূর করা সম্ভব হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত থাকতে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা যেতে পারে। তাছাড়া যাদের গ্যাসের সংকট রয়েছে তাদের ক্ষেত্রে ফিল্টারের পানি বিশুদ্ধ করা সবচেয়ে সহজ পদ্ধতি। বাজারের বিভিন্ন ধরনের ফিল্টার পাওয়া যায় যার মধ্যে অনেকগুলো জীবাণুর পাশাপাশি পানের দুর্গন্ধ পুরোপুরি দূর করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফিল্টার পদ্ধতিটি আসলেই আধুনিক একটি পদ্ধতি, যেটা আমরা ওই আগে দেখলাম ফুটিয়ে, তারপর হচ্ছে আরও কয়েকটি পদ্ধতি আমরা দেখব। তার মধ্যে ফিল্টার পদ্ধতিটা সহজ একটি পদ্ধতি এবং ফিল্টার করার জন্য ফিল্টার বাজার থেকে খুব সহজেই আমরা কিন্তু পানি ফিল্টার কিনে পানি বিশুদ্ধ করতে পারি। তো এরপর আর একটি পদ্ধতি দেখব। তো তোমরা এখান থেকে এভাবে নমুনা প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিজেদের মতো আরেকটি অ্যাসাইনমেন্ট আশা করি খুব ভালোভাবে তৈরি করতে পারবে। তিন নম্বর হচ্ছে ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং। পানির বিশুদ্ধ জীবা পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে। সাধারণত দুর্গম কোথাও ভ্রমণে গেলে অথবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বা জরুরি কোনো অবস্থায় ট্যাবলেটের মাধ্যমে পানি শোধন করা যেতে পারে। সাধারণত প্রতি 3 লিটার পানিতে একটি ট্যাবলেট বা 10 লিটার পানিতে ব্লিচিং গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়। এটি হচ্ছে ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং পাউডার বা ব্লিচিং পানির ভিতরে যোগ করে দূষিত পানিকে বিশুদ্ধ করার একটি পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিও এখানে আমরা কিন্তু লিখে দিয়েছি যে দুর্গম অঞ্চলে গেলে যেখানে আমাদের ফিল্টার বা পানি ফোটানো সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। এরপরে দেখব হচ্ছে 4 নম্বর পদ্ধতিটি, পটাশ বা ফিটকিরি। এটি দেখছি, 1 কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে পানির ভেতরে থাকা ময়লাগুলো তলানিতে স্তর হয়ে জমে। এক্ষেত্রে পাত্রের উপর থেকে শোধিত পানি সংগ্রহ করে তলানির পানি ফেলে দিতে হবে। এখানে আমরা দেখতেছি যে পটাশ বা ফিটকিরি এখানে এটু কিন্তু এই ট্যাবলেটের মতো যে দুর্গম কোনো এলাকায় গেলে আমরা সেখান থেকে ফুটানো বা থিতানো পদ্ধতি বা হচ্ছে ফিল্টার না নিয়ে যাওয়া সম্ভব না হলে আমরা কিন্তু ফিটকিরির মাধ্যমেও পানি বিশুদ্ধ করতে পারি। এই ফিটকিরি প্রচলনটা খুব বেশি দেখা যায় পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে। এরপরে 5 নম্বর যেটি আছে, 5 নম্বর পদ্ধতি হচ্ছে সৌর পদ্ধতি। যেসব অত্যন্ত স্থানে পরিশোধিত পানির অন্য কোথাও কোনো উপায় নেই সেখানে প্রাথমিক অবস্থায় সৌর পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা যেতে পারে। এ পদ্ধতিতে দূষিত পানিকে জীবাণুমুক্ত করতে কয়েক ঘন্টা তীব্র সূর্যের আলো তাপে রেখে দিতে হবে।
এতে করে পানির সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। এটি কিন্তু একটি ভালো একটি পদ্ধতি, সৌর পদ্ধতি। আমরা দুর্গম কোনো এলাকায় বা পাহাড়ে কোনো জায়গায় যদি বেড়াতে যেয়ে দূষিত পানি পাই, সেখান থেকে কিন্তু এই সৌর পদ্ধতি থেকে কিন্তু আমরা পানি বিশুদ্ধ করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এটি আর একটি গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি যে পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা যায়। এরপর আমরা দেখতেছি যে ছয় নম্বর পদ্ধতি আছে আল্ট্রাভায়োলেট রশ্মি। পরিষ্কার ও স্বচ্ছ পানি জীবাণুমুক্ত করার জন্য অতিবেগুনি বিকিরণ কার্যকর একটি পদ্ধতি। এতে করে পানির সব ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। বাজারের বেশ কয়েকটি আধুনিক ফিল্টারের এই আল্ট্রাভায়োলেট পিউরিফিকেশন প্রযুক্তি রয়েছে। তো এই আল্ট্রাভায়োলেট পিউরিফিকেশন পদ্ধতি এখন বর্তমান বাজারে যে ফিল্টারগুলো পাওয়া যায় সেই ফিল্টারে কিন্তু থাকে। এরপরে সাত নম্বর হচ্ছে আয়োডিন যোগ। আয়োডিন, এক লিটার পানিতে 2% আয়োডিনের দ্রবণ মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে পানি বিশুদ্ধ হয়ে যায়। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি যে এক লিটার পানিতে 2% মানে 100 ভাগের 2 ভাগ এরকম আয়োডিনের দ্রবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে পানি কিন্তু বিশুদ্ধ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হচ্ছে পানি বিশুদ্ধকরণ পদ্ধতিগুলো দেখলাম। এখন দূষিত পানি বিশুদ্ধ না করে পান করার অসুবিধাটি আমরা একটা দেখবো। পানিবাহিত রোগ হলো সেই সব রোগ যা জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে, অর্থাৎ অপরিশুদ্ধ পানি পান করার মাধ্যমে অথবা সেই পানি বিভিন্ন কাজে ব্যবহারের ফলে যে ধরনের ব্যাধি সংক্রমিত হয় তাকেই পানিবাহিত রোগ বলে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ও জন্ডিস। এই রোগগুলো পানিবাহিত ওই দূষিত পানি খেলে আমাদের হতে পারে। পানিতে মিশে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি জীবাণুর মাধ্যমে ডায়েরিয়া রোগ ছড়ায়। কলেরাও একটি মারাত্মক রোগ। দূষিত জীবাণুমুক্ত পানি পান করলে এ রোগ হয়। পাতলা পায়খানার সঙ্গে প্রচুর বমি কলেরার লক্ষণ। সালমোনেলা টাইফি এবং প্যারাটাইফি নামক পানিবাহিত জীবাণুর কারণে যে রোগটি হয় তাকে টাইফয়েড বলে। জন্ডিস একটি পানিবাহিত ভাইরাসজনিত রোগ। এটি লিভারকে নষ্ট করে ফেলতে পারে। জন্ডিসের ফলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বেশিরভাগ পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। পানিবাহিত রোগ সংক্রমণের মূল কারণ হলো দূষিত পানি এবং দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থা। বাংলাদেশের শতকরা 80 ভাগেরও বেশি মানুষ গ্রামে বসবাস করে। গ্রামগুলোতে ভালো পয় নিষ্কাশন ব্যবস্থা ও নিরাপদ পানীয় জলের অভাব রয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষ জলাশয়ে গোসল করে, কাপড় ধোয় এবং গবাদি পশু গোসল করে। সেই একই জলাশয়ে পানি পান করে এবং রান্নার কাজে ব্যবহার করে। ফলে দূষিত পানি মানব শরীরে প্রবেশ করে পানিবাহিত রোগ ছড়ায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা দেখলাম যে দূষিত পানি পান করলে কোন ধরনের রোগ জীবাণু ছড়ায়। পরবর্তীতে আমরা নবম শ্রেণী যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।